বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক প্রতিভা বসুর মতে বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সাথে কখনো ঝগড়া হয় না, কখনো মনোমালিন্য হয় না। দর্শক, অমর একুশে বইমেলা নিয়ে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রতিদিনের আয়োজন আমাদের বইমেলা। এই আয়োজনের মাধ্যমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রেষ্ঠ আত্মীয়দের আসরে। দর্শক, প্রতিদিনকার মতো আজও আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখব, চলুন ঘুরে দেখা যাক। চতুর্থ দিনে এসে বেশ জমে উঠেছিল প্রাণের বইমেলা, চলছে শিশু প্রহর। বাবা মায়ের হাত ধরে মেলায় এসেছে ছোট্ট সোনামণিরা। তারা সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু আর ইকরির সাথে দেখা করেছে। ছোট্ট সোনামণিদের পদচারণায় বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল প্রাণের বইমেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাবা মায়ের সাথে বই কিনতে নয়, অনেকেই আবার এসেছেন সপরিবারে ঘোরাঘুরি করার জন্য। প্রাণবন্ত এই মুহূর্তের অংশীদার হতে পেরে আমরাও বেশ আনন্দিত। একটি করে দিন যাচ্ছে, মেলায় বাড়ছে লেখক পাঠক দর্শকদের ভিড়, বাড়ছে ক্রেতা সমাগম। কারো পছন্দ কবিতা, কারো গল্প উপন্যাস, আবার কল্পকাহিনী তো আসক্তি রয়েছে কারো কারো। প্রবন্ধ, নিবন্ধ, ইতিহাস, ঐতিহ্য, ভ্রমণ সাহিত্যের পাঠকও নেহাত কম নয়, আবার সুনির্দিষ্ট লেখকও রয়েছেন অনেক পাঠকের পছন্দের তালিকায়। প্রথমবার এই বইমেলায় আসছি, আমার বই অনেক ভালো লাগে। আমি দেখছি টম অ্যান্ড জেরির বই, রিডিং বুক, ভূতের বই আর অনেক বই। আমার সবচেয়ে ভালো লাগছে ভূতের বইটা। তুমি কয়টা বই কিনেছো বলো? অনেকগুলো। অনেকগুলো? অনেকগুলো? হ্যাঁ। তুমি বই পড়ো? হ্যাঁ। কি আছে তোমার বইয়ে? বলে গল্প আছে। গল্প আছে। বাচ্চারা যদি ছোট থেকে এই বইগুলো দেখে অভ্যাস হয়, বই পড়ার অভ্যাস হয় আসলে, তাহলে তারা বড় হয়েও বইয়ের প্রতি মনোযোগী হবে। যেখানে এখন আমাদের ইন্টারনেট বেসড হয়ে গিয়েছে, বাচ্চারা আসলে এখন বইয়ের প্রতি তেমন আগ্রহ নেই। এ কারণেই আমি ওকে নিয়ে এসেছি, যেন বইয়ের সাথে একটু পরিচিত হয়, আস্তে আস্তে যেন বইয়ের প্রতি তার একটু ভালোবাসা জন্মায়। অনেক ধরনের বই কিনেছে। আমার বেশি ভালো লাগে স্কুলের বই পড়তে, আবার গল্পের বই পড়তেও ভালো লাগে, রূপকথার বই পড়তেও ভালো লাগে। আমারও মানে জীবনী পড়তে ভালো লাগে, নবীদের জীবনী পড়তে ভালো লাগে, আর বই স্কুলের বইও পড়তে ভালো লাগে, আর বিভিন্ন রূপকথা। আমার পরীর বই পড়তে ভালো লাগে, ভূতের বই পড়তে ভালো লাগে, আর আমার স্কুলের বইও পড়তে ভালো লাগে। বই প্রকাশের ক্ষেত্রে অনেকগুলো ধাপে কাজ করতে হয়। প্রথমত আবশ্যিক যে কাজটি করতে হয় সেটি হচ্ছে বানান সংশোধন বা প্রুফ দেখা। প্রধানত বই প্রকাশের ক্ষেত্রে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানান রীতি অনুসরণ করা হয়। সচেতন লেখক এবং প্রকাশকেরা নির্ভুল বানানের দিকেই বেশি যত্ন দিয়ে থাকেন, আর এই কাজটি করে থাকেন একজন অভিজ্ঞ প্রুফ রিডার। নির্ভুল বইয়ের জন্য মূল দায়িত্বটা আমাদেরকে পালন করতে হয়। কম্পোজ, কারেকশান, মেকআপ, সৌন্দর্য সব মিলিয়ে আমাদের কাজটার গুরুত্ব অপরিসীম। বানান সম্বন্ধে ধারণাটা থাকতে হয় ভালো মতন। কারেকশান করার সময়, মেকআপ দেওয়ার সময় লেখকদের
ইনভলভমেন্ট থাকতে হয় আর কি। আমাদের সাথে সম্পর্কটা বেশি প্রকাশকদের সাথে, এবং বইমেলার আগে যদি বইগুলো বের করা হয় তখন নির্ভুল বই বের করা যায়, কিন্তু এই প্রেশারের মধ্যে বইগুলো ভুল থাকার সম্ভাবনা থাকে বেশি। বর্তমান বাজারে তো জীবিকা চলার প্রশ্নই আসে না, তারপরেও করছি, কী করবো, এছাড়া তো উপায় নেই। ধীরে ধীরে জমে উঠেছে প্রাণের বইমেলা, বর্ণিল আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এই সকল খবরাখবর নিয়েই আমাদের এবারের আয়োজন মেলার খবরাখবর। বইমেলার চতুর্থ দিনে আজও মেলায় এসেছে বেশ কিছু নতুন বই, হয়েছে মোড়ক উন্মোচন। মেলায় আজ মোট নতুন 8টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এছাড়া মূল মঞ্চে প্রতিদিনই চলছে বিষয়ভিত্তিক সেমিনার এবং সাংস্কৃতিক পরিবেশনা। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি উক্তি দিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন। তিনি বলেছেন, বই পড়াকে যথার্থ সঙ্গী হিসেবে যে বেছে নিতে পারে তার জীবনে দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। চলুন বেশি করে বই পড়ি, নিজের জীবনের দুঃখ কষ্টের বোঝা একেবারেই ঝেড়ে ফেলি। অমর একুশে বইমেলা নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন। আমাদের বইমেলা দেখতে যুক্ত থাকুন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।